आज के करब आमरा कषे देखी 2.2 एर 4, 5, 6, 7 अंक बलो तो 4 अंकटाते कि बला आछे रीता 100টির মধ্যে সঠিক করেছে 60টি অঙ্ক এবং বিনয় 80টির মধ্যে 50টি অঙ্ক ঠিক করেছে তো অনুপাতে প্রকাশ করি কে বেশি অঙ্ক ঠিক করেছে তাহলে রিতা 100টির মধ্যে ঠিক করে 60টি তাহলে রিতার অঙ্ক করার হার অঙ্ক ঠিক করার হার কত হবে 60/100 আবার বিনয় 80টির মধ্যে 50টি তাহলে বিনয়ের অঙ্ক ঠিক করার আর কত 50/80 তাহলে রিতা অনুপাত বিনয়ের অঙ্ক করার হারের অনুপাত কি হবে বিনয়ের অঙ্ক করার হারের অনুপাত সমান হবে কত 60/100 অনুপাত 50/80 সমান লিখতে পারি আমরা তাহলে 0, 0 আমি কেটে দিচ্ছি পরে কাটছি কত 6/10 অনুপাত 5/8 এখানে কাটছি আবার কি 6 3/5 তো 5/8 এখানে দেখতে পাচ্ছি আমরা ভগ্নাংশে রাখতে পারি না তাই এই যে নিচের দুটো সংখ্যা আছে দুটো সংখ্যা লসাগু করে দুটো সংখ্যাকে গুণ করে দেব তাহলে কত হবে লসাগুটা 5 আর 8 লসাগু হবে 5 8 40 হয়ে যাবে তাহলে 40 দিয়ে গুণ করলে কত হবে 3/5 ইনটু 40 অনুপাত 5/8 ইনটু 40 এর কত হবে 5 8 40 3 × 8 অনুপাত 5 × 5 সমান হয়ে যাবে 24 অনুপাত 25 তাই কার অনুপাতটা বেশি হলো বিনয়ের অনুপাতটা বেশি হলো তাহলে বিনয় বেশি অঙ্ক কি করেছে ঠিক করেছে একটা এবারে 5 এ কি বলা আছে 5 এ বলা আছে মাধ্যমিক পরীক্ষা আমাদের বিদ্যালয়ে 100 জনের মধ্যে সরি 100 না 150 জনের মধ্যে 150 জনের মধ্যে এ গ্রেড পেয়েছে কতজন এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে কত 100 জন ঠিক আছে তাহলে এ গ্রেডে উত্তীর্ণের হার কি হবে 100/150 তাহলে আবার কি 2 পাশের বিদ্যালয়ে 100 জন পরীক্ষার্থীর মধ্যে এ গ্রেড পেয়েছে কতজন 80 জন তাহলে পাশের বিদ্যালয়ে 100 জনের মধ্যে এটা আমাদের পাশের বিদ্যালয়ে 100 জনের মধ্যে এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে কতজন 80 জন তাহলে এ গ্রেডের হার হবে হলো ৮০/১০০। তাহলে আমাদের বিদ্যালয়ে অনুপাত পাশের বিদ্যালয়ে এ গ্রেডের হার কত হবে সমান ১০০/১৫০ অনুপাত ৮০/১০০ সমান কি হবে। এটা যদি আমরা কাটাকাটি করি এখানে যদি উপরে করে দিই আমরা বুঝতে সুবিধা হবে। তাহলে যাবে ১০ মানে যদি ৫০ দিয়ে কেটে দিলে কত হলো আমাদের ২/৩। এটা হবে আর যদি আমরা কত দিয়ে কাটি ২০ দিয়ে কাটি তাহলে হবে ৪/৫ সমান লিখতে পারি। এটার লসাগু কত ১৫, তো ১৫ দিয়ে গুণ করবো তাহলে ২/৩ × ১৫ অনুপাত ৪/৫ × ১৫ সমান হয়ে যাবে কত ৩/৫ = ১৫ ৫/৫ = ১০ অনুপাত ৫ দিয়ে কাটছে ৩, ৩×৪ = ১২। তাহলে কোন কোন বিদ্যালয়ের পাশের হারটা বেশি পাশের বিদ্যালয়ে এ গ্রেডের পাশের লিখতে পারি কি পাশের বিদ্যালয়ে এ গ্রেডে উত্তীর্ণের হার বেশি।